নমস্কার তোমাদের সকলকে আজ আমরা ক্লাস সেভেনের অঙ্ক ওয়েট বীজগাণিতিক সূত্রা এই চ্যাপ্টারের নিজে করি বারো দশমিক একের যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো করার চেষ্টা করব তো একেরগুলোতে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে এ প্লাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের সাহায্যে আমাদেরকে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলো বর্গ করতে হবে আর বলা হয়েছে এর জায়গায় কিনে এলাম এবং বি এর জায়গায় কিনে এলাম সেটা আমাদেরকে লিখতে হবে তো দেখো আমরা আগে ফর্মুলাটি দেখে নিই ফর্মুলাটায় কী বলা হয়েছে দেখো এ প্লাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটি আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এই অঙ্কগুলো করার জন্য তো প্রথম অঙ্কতে কি বলা হয়েছে দেখো এক্স প্লাস থ্রি এর বর্গ করতে হবে তাই আমরা কি করব এটাকে বর্গ করে দিলাম আর কি বলা হয়েছে আর বলা হয়েছে আমরা এ এর জায়গায় কী নিলাম আর বি এর জায়গায় কী নিলাম সেটা আমাদেরকে দেখতে হবে দেখো এখানে এ এর জায়গায় কী আছে এক্স আছে এবং বি এর জায়গায় কী আছে তিন আছে তো আমরা এখানে লিখে নেবো এ সমান এক্স এবং বি সমান থ্রি নিলাম তাহলে এটাকে যদি আমরা এ মানি আর এটাকে যদি আমরা বি মানি তাহলে কি হচ্ছে দেখো এ প্লাস এর হোল স্কোয়ার আর আমরা কি জানি এ প্লাস বি এর স্কোয়ার সমান কী হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটাকে আমরা লিখতে পারি এ বলতে এক্স তাহলে এর স্কোয়ার প্লাস টু এ বলতে এক্স বি বলতে থ্রি প্লাস বি স্কোয়ার বি বলতে থ্রির স্কোয়ার তাহলে দেখো এখানে এর স্কোয়ার বলতে এর স্কোয়ার আর এটা যদি আমরা গুণ করি তাহলে দেখো আমরা একটা জিনিস মনে রাখবো চল আর চল চলের সাথে চলের গুণ হয় আর সহগ অর্থাৎ সংখ্যার সাথে কী হবে সংখ্যার গুণ হবে এখানে দেখো দুই আর তিন গুণ করলে কত হবে তিন দুগুণই ছয় আর এক্স করতে এক্স তিনের স্কোয়ার মানে কি তিনের স্কোয়ার মানে নয় একইভাবে আমরা দুয়েরটা দেখে নেব তো দুয়েটায় কী বলা হয়েছে দেখো যে পি প্লাস নাইন তাহলে এর বর্গ করলে আমরা কী করবো এটাকে বর্গ করে দিলাম তাহলে এখানে এ সমান কি নিলাম পি এবং বি সমান আমরা কি নিলাম বি সমান এখানে নাইন নিলাম তাহলে আমরা এ সমান কী পিকে নিলাম এবং ডি সমান নাইন নিলাম তাহলে এখানে দেখো এটা যদি এ হয় আর এখানে প্লাস আছে এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার আর আমরা কি জানি এ প্লাস হোল স্কোয়ার সমান কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখে দেবো ওইভাবে তাহলে এ বলতে পি তাহলে পি এর স্কোয়ার প্লাস টু এ বলতে পি বি বলতে কি নাইন প্লাস বি বলতে এখানে দেখো নাইন তাহলে নাইনের কী হয়ে যাবে স্কোয়ার তাহলে এখানে দেখো পি এর স্কোয়ার বলতে পি স্কোয়ার এটা যদি আমরা গুণ করি তাহলে কত হবে দুই আর নয় নয় দুগুণি কত হবে আঠেরো পি আর প্লাস এখানে নয়ের স্কোয়ার মানে কি নয়ের স্কোয়ার মানে নয় নাম এক আশি একইভাবে আমরা তিনেরটা দেখে নেব তো দেখো তিনেরটায় কি বলা হয়েছে দেখো সিক্স মাইনাস এক্স এটার বর্গ করে দেব তাহলে এক্ষেত্রে আমরা কি করব একটু আমরা আমাদের সুবিধার জন্য কি করব। এটাকে সাজিয়ে লিখব সিক্স প্লাস দেখো মাইনাস এক্স কেন এটাকে আমরা এইভাবে লিখলাম এইভাবে এই কারণেই লিখলাম এই অঙ্কগুলো আমাদেরকে কি বলেছে প্লাসের ফর্মুলাই করতে বলেছে কিন্তু এখানে যেহেতু মাইনাস থেকে যাচ্ছে তাই মাইনাসটাকে আমরা কি করলাম এখানে ফর্মুলাই ফর্মুলাতে ফেলার জন্য আমরা কি করলাম এখানে প্লাস করলাম তো দেখো এই প্লাসে মাইনাসে কি হবে দেখো মাইনাস হবে ঠিক আছে তাহলে এখানে কোনো অসুবিধা নেই এইভাবে আমরা লিখতে পারি এটার বর্গ বলেছে তাই আমরা কি করলাম বর্গ করে দিলাম আর এখানে দেখো এর জায়গায় আমরা কী লিখলাম এর জায়গায় আমরা সিক্সকে লিখলাম আর বিয়ের জায়গায় আমরা কী লিখলাম মাইনাস এক্সকে লিখলাম তাহলে আমরা কি পাবো দেখো এ প্লাস এর হোল স্কোয়ার আর আমরা কী জানি এ প্লাস বি এর হোলস্কোয়ার সমান এ এর স্কোয়ার প্লাস টু বলতে দেখো সিক্স বি বলতে হচ্ছে মাইনাস এক্স প্লাস স্কোয়ার বলতে মাইনাস এক্সের স্কোয়ার তাহলে এখানে কী হবে দেখো সিক্সের স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ আর এখানে কী হবে দেখো প্লাস আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে গুণ করলে কী হবে আর ছয় দুগুণি কত বারো আর এক্স করতে এক্স এখানে কি হচ্ছে দেখো এখানে আমাদের যে দেখি দেখো এখানে মাইনাস এক্স এর স্কোয়ার মানে কি এখানে মাইনাস এক্স দুবার আছে অর্থাৎ মাইনাস এক্স আর মাইনাস এক্স কী করতে হবে আমাদেরকে গুণ করতে হবে তাহলে দেখো এখানে মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে প্লাস হয়ে যাচ্ছে আর এক্সের সাথে এক্সের গুণ করলে কি হবে এক্সের স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এই জায়গায় আমাদের কি হচ্ছে প্লাস এক্সের স্কোয়ার তাহলে এখানে দেখো বাইরে আর একটা প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়ে গেল আর এক্সের স্কোয়ার তো এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার এবার আমরা চারেরটা দেখে নেব এবার দেখো আমরা চারেরটা দেখে নেব তো চারেরটায় কি করব এটারও বর্গ করতে হবে তাই আমরা কি করব বর্গ করে দিলাম তো এখানেও দেখো মাইনাস রয়েছে তার জন্য আমরা আমাদের সুবিধার জন্য কি করব। এখান থেকে আমরা এটাকে লিখতে পারি যে অয় প্লাস দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে আমরা মাইনাস টু লিখলাম আর এটা বর্গ করতে বলেছে তাই আমরা কি করলাম বর্গ করে দিলাম কেন লিখলাম দেখো এখানে যেহেতু আমাদেরকে প্লাসের ফর্মুলাই করতে বলেছে তাই আমরা এখানে কি করলাম প্লাস করলাম এবার এই অঙ্কটা আমরা ঠিক লিখেছি কি না তোমরা চেক করে নেবে দেখো প্লাসে মাইনাসে যদি আমরা গুণ করি দেখো মাইনাসে কিন্তু হচ্ছে তাহলে ঠিক আছে তাহলে এখানে এর জায়গায় কি পেলাম আমরা এর জায়গায় পেলাম এখানে এ ওয়াই এবং এর জায়গায় কি পেলাম এর জায়গায় মাইনাস টু তাহলে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি তাহলে এ প্লাস হোল স্কোয়ার আর এ প্লাস হোল স্কোয়ার সমান আমরা জানি এর স্কোয়ার প্লাস টু এ বলতে এখানে ওয়াই আর বি বলতে আমাদের কি জানি আমরা মাইনাস টু প্লাস এর স্কোয়ার বি বলতে মাইনাস টু এর স্কোয়ার তাহলে দেখো এটা যদি আমরা এ করি তাহলে দেখো ওয়াই এর স্কোয়ার এটা যদি আমরা গুণ করি দেখো প্লাস আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস দুইয়ের সাথে দুইয়ের গুণ করলে কত হবে চার আর এখানে ওয়াই আর এখানে আমরা কি পাবো দেখো এখানে মাইনাস টু এর স্কোয়ার মানে কি বলো তো মাইনাস টু গুণিত মাইনাস টু অর্থাৎ দুটো মাইনাস টু তো মাইনাসে মাইনাসে গুণ করলে তো প্লাস হয়ে যায় আর দুয়ে দুয়ে গুণ করলে কত হবে দুই দু চার তাহলে এখানে আমাদের কি হচ্ছে প্লাস চার আর এই বাইরেও দেখো তোমাদের কি আছে প্লাস আছে প্লাসে প্লাসে তাহলে আমাদের কী হয়ে যাবে প্লাসই হয়ে যাবে আর চার এবার আমরা পাঁচেরটা দেখে নেব তো পাঁচেরটায় কি বলা হয়েছে দেখো পাঁচেরটায় বলা হয়েছে আমাদের যে এম এন প্লাস এর স্কোয়ার তো এটার বর্গ করতে হবে একইভাবে এটার বর্গ করে দেবো তাহলে বর্গ করলে কী হচ্ছে দেখো এর জায়গায় আমরা কি পেলাম এর জায়গায় পেলাম এম আর এন আর বি এর জায়গায় আমরা কী পেলাম এলের স্কোয়ার তাহলে দেখো এটা যদি আমাদের এ হয় এটা যদি আমাদের বি হয় তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার আর আমরা কী জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ বলতে হচ্ছে এখানে এম এন প্লাস টু এ বলতে আমরা কী জানি এম এন এন্টু আচ্ছা এ বলতে আমরা এম এন জানি আর বি বলতে কী জানি আমরা এল এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি বলতে কি এর স্কোয়ার তার মাথায় আবার কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের এম প্লাস এন এর স্কোয়ার মানে এই স্কোয়ারটা এমও পাবে আবার কী হবে ও পাবে তাহলে এখানে আমাদের হয়ে যাবে এমের স্কোয়ার আর এন এর স্কোয়ার এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কী হয়ে যাবে টু এম এন এল এর স্কোয়ার আর এখানে যদি আমরা এটাকে করি তাহলে কী হবে দেখো এখানেই দেখো এর স্কোয়ার কতগুলো আছে দুটো আছে তার মানে দেখো আমরা সেভেনের সূচকে শিখেছি যে যদি বেসগুলো একই হয় তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় কিংবা তোমরা এইভাবে মনে রাখতে পারো যে দুইয়ের সাথে দুইয়ের গুণ করলে কত হবে দুই দু গুণের চার তাহলে এখানে আমরা বলতে পারি এল টু দি পাওয়ার ফোর তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা এবার পরেরটা দেখে নেব পরেরটায় কী বলা হয়েছে দেখো ছয়েরটায় বলা হয়েছে দেখো যে সিক্স এক্স প্লাস থ্রি এটার বর্গ করতে বলেছে তো এটা আমরা কি করব বর্গ করে দেবো তো বর্গ করলে আমরা কী পাবো দেখো এখানে তোমরা লিখে নেবে একইভাবে এ সমান আমরা কী পেলাম সিক্স এক্স আর বি সমান আমরা কী ধরলাম থ্রি তো এখানে বর্গ করলে আমরা পাবো দেখো এ এর স্কোয়ার প্লাস টু এ বলতে সিক্স এক্স বি বলতে থ্রি প্লাস বি স্কোয়ার বি বলতে থ্রির স্কোয়ার তো এটাকে যদি আমরা একটু সমাধান করে নিই তাহলে দেখো এখানে স্কোয়ার রয়েছে মানে কি ছয়েরও স্কোয়ার রয়েছে আবার কি এক্সেরও স্কোয়ার রয়েছে ছয়ের স্কোয়ার কত হবে ছত্রিশ আর এক্সের স্কোয়ার কী হবে এক্সের স্কোয়ার প্লাস এটা যদি আমরা গুণ করি তাহলে কী হবে দেখো আমি আগেই বলেছি যে সংখ্যার সাথে কী হবে সংখ্যার গুণ হবে দেখো তিন আর ছয় গুণ করলে তিন ছয় আঠেরো আর আঠেরো দুগুণি কত হবে ছত্রিশ আর এক্স করতে কী থাকলো এক্স প্লাস তিনের স্কোয়ার মানে কত হবে তিনের স্কোয়ার মানে নয় তিন তিনকে নয় হয় তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার দেখো আমরা সাতেরটা দেখে নেব সাতেরটায় কী বলা হয়েছে দেখো সাতেরটায় বলা হয়েছে যে ফোর এক্স প্লাস ফাইভ এটার বর্গ করতে বলেছে তো আমরা বর্গ করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের এ যদি ধরি এটা যদি আমরা বি ধরি তাহলে দেখো এ প্লাস বি এর হোলস্কোয়ার আর এ প্লাস বি হোল হোলস্কোয়ার সমান আমরা তো জানি শিখেছিলাম যে এ এর স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ বলতে এখানে ফোর এক্স তাহলে ফোর এক্সের স্কোয়ার প্লাস টু এ বলতে এখানে ফোর এক্স তারপর বি বি বলতে এখানে ফাইভ ওয়াই প্লাস বি স্কোয়ার বি বলতে ফাইভ ওয়াই এর স্কোয়ার এটা আমরা জানি তাহলে দেখো এখানে দেখো এই স্কোয়ার মানে ফোরেরও স্কোয়ার হবে আবার কি এক্সের স্কোয়ার ফোরের স্কোয়ার কত হবে চার চারে ষোলো অর্থাৎ ডবল চার আছে চারের স্কোয়ার মানে কি চার চারে ষোলো হবে তাহলে এখানে আমাদের কী হচ্ছে ষোলো এক্সের স্কোয়ার প্লাস এটা গুণ করে নাও তাহলে দেখো চার আর দুই চার দুগুনি আট আট আর এদিকে পাঁচ পাঁচ আটটে কত চল্লিশ তাহলে চল্লিশ আর এখানে এক্স আর ওয়াই এটা যদি আমরা গুণ করি তাহলে কীভাবে দেখো যে ফাইভ ওয়ের স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ ওয়ের স্কোয়ার তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা আটেরটা দেখে নেব তো আটেরটায় কি বলা হয়েছে দেখো আটেরটায় বলা হয়েছে যে পি কিউ সি প্লাস টু এটার বর্গ করতে বলেছে তো এটার বর্গ করে দিই তাহলে এটার যদি বর্গ করি তাহলে এটাকে আমরা কি ধরবো দেখো এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের ডি তাহলে এখানে তোমরা লিখে নেবে বারবার কিন্তু লিখে নেবে আগেরটা তো আমি এখানে লিখে দিই তোমরা লিখে নেবে যে এ সমান এখানে ফোর এক্স ধরলাম আর বি সমান এখানে ফাইভ ওয়াই ধরলাম আর এখানে তোমরা কী লিখবে যে এ সমান হচ্ছে যে কি পি ধরলাম আর বি সমান হচ্ছে টু ধরলাম এবার দেখো তাহলে এটা আমাদের এ প্লাস বি এর হোলস্কোয়ারের ফর্মুলায় পড়ে যাচ্ছে এটা যদি আমরা এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি এর স্কোয়ার আর এ প্লাস হোল হোলস্কোয়ারের আমরা ফর্মুলা তো জানি কি হয় যে এ এর স্কোয়ার প্লাস টু এ বলতে তো আমরা জানি পি কিউ সি আর বি বলতে হচ্ছে টু প্লাস বি স্কোয়ার বি বলতে টু এর স্কোয়ার তাহলে দেখো এটা আমরা গুণ করে নিই এখানে স্কোয়ার রয়েছে মানে কি পি এর স্কোয়ার হবে কিউয়ের স্কোয়ার হবে আবার কি সিওর স্কোয়ার হবে তাহলে দেখো পি এর স্কোয়ার বলতে এখানে পি স্কোয়ার তারপর কিউ স্কোয়ার তারপর সি এর স্কোয়ার এটা যদি আমরা গুণ করি দেখো দুই আর দুই গুণ করলে কত হবে দুই দুগুণি কত হবে চার আর এখানে পি কিউ সি একটু বড়ো করে লিখি প্লাস এটাকে যদি আমরা গুণ করি তাহলে কী হবে এটা আমাদের এর স্কোয়ার মানে হবে চার তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা নয়ের দেখে নেব তো নয়েরটায় কী বলা হয়েছে দেখো নয়েরটা একদম সহজ অঙ্ক আর এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে কী আছে যে ফাইভ বাই প্লাস থ্রি এটার বর্গ করতে বলেছে তো আমরা কী করবো এটার বর্গ করে দেবো বর্গ করে দিলাম এখানে দেখো এর জায়গায় কে বসে আছে বলতো এর জায়গায় বসে আছে ফাইভ বাই এখানে তোমরা লিখে নেবে আমি এই জায়গাটায় লিখে দিই যে এর জায়গায় বসে আছে ফাইভ বাই তাই এ সমান আমরা কিনিলাম ফাইভ বাই কে ডি এর জায়গায় বসে আছে তিন তাই বি সমান আমরা কি কিনিলাম তিন এখানে কিন্তু তোমরা লিখে নেবে তাহলে এটা যদি আমাদের এ হয় এখানে প্লাস আছে এটা যদি আমাদের বি হয় তাহলে এ প্লাস বি এর স্কোয়ার আর আমরা কি জানি এ প্লাস বি এর স্কোয়ার সমান এর স্কোয়ার প্লাস টু এ বলতে ফাইভ বাই কে বি বলতে দেখো থ্রি প্লাস বি স্কোয়ার বি বলতে থ্রি স্কোয়ার তাহলে এখানে দেখো এক্ষেত্রে আমাদের কী হবে এখানে স্কোয়ার রয়েছে মানে এটারও স্কোয়ার হবে আবার কি এটারও স্কোয়ার হবে দেখো ফাইভের স্কোয়ার কত হবে পাঁচ পাঁচে পঁচিশ আর কে এর স্কোয়ার কী হবে কে স্কোয়ার এটা আমরা গুণ করে নিই দেখো এটা এখানে রয়েছে মানে কি এটা অ্যাকচুয়ালি উপরে রয়েছে অর্থাৎ এর নিচে কিছু নয় মানে এক এর নিচে কিছু নয় মানে কিন্তু এক আছে আবার এটারও নিচে কিছু না মানে এক আছে তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে সংখ্যা এটা এটা এবং এটা উপরে রয়েছে তো আমরা কি করব এগুলো গুণ করে উপরে বসিয়ে দেবো তাহলে দুই আর পাঁচ গুণ করলে পাঁচ দুগুণি দশ দশ আর তিনে গুণ করলে তিরিশ তাহলে তিরিশ আর নিচে কি থাকছে আমাদের কে প্লাস এখানে তিনের স্কোয়ার মানে কত হবে তিনের স্কোয়ার মানে আমাদের কত হবে নয় তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এবার আমরা পরেরটা দেখে নেব তো পরেরটা আমি এখানে করিয়ে দিই পরেরটা দেখো দশেরটায় কি বলা হয়েছে দেখো দশের অঙ্কটায় বলা হয়েছে যে এম এর স্কোয়ার প্লাস এন এর স্কোয়ার তো এটার বর্গ করতে বলেছে তো আমরা কী করবো এটার বর্গ করে দেবো তাহলে এটা যখন বর্গ করে দেবো দেখো এর জায়গায় এখানে বসে আছে এম এর স্কোয়ার বি এর জায়গায় বসে আছে এন এর স্কোয়ার তো তোমরা লিখে নেবে এই জায়গাটাই আমি এখানে তোমাদেরকে এই করে দিলাম পাশে জায়গা নেই তো এ সমান হচ্ছে এম এর স্কোয়ার আর বি সমান হচ্ছে এন এর স্কোয়ার তো যখনই এটাকে আমরা এ ধরবো এবং এটাকে আমরা বি ধরবো তখন কী হবে এ প্লাস বি এর স্কোয়ার আর আমরা জানি এ প্লাস বি এর স্কোয়ার সমান কী হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এই ফর্মুলা ছাড়া কিন্তু অঙ্কগুলো হবে না দেখো এ বলতে এখানে দেখো এর স্কোয়ার তাহলে আমরা ফর্মুলায় কি জানি এর স্কোয়ার হবে তাহলে এর স্কোয়ার প্লাস টু এ বলতে দেখো এম এর স্কোয়ার তাই এম এর স্কোয়ার লিখে দিলাম বি বলতে দেখো এন এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার বি বলতে দেখো নিজেই তো এন এর স্কোয়ার এর স্কোয়ার হয়ে যাবে তাহলে এক্ষেত্রে যদি আমরা করি আমরা কি জানি পাওয়ারের সাথে পাওয়ারের গুণ হয় দেখো এম এখানে রয়েছে আর এর পাওয়ার কত দুই আর এখানেও আমাদের পাওয়ার কত আছে দুই তাহলে দুই দুগুনি কত হবে চার তাহলে এম টু দি পাওয়ার কী হবে ফোর এবং এটাকে যদি আমরা গুণ করে নিই তাহলে কী হবে দেখো এখানে টু এম এর স্কোয়ার এন এর স্কোয়ার প্লাস দেখো পাওয়ারে পাওয়ারে গুণ করো তাহলে দুই দুগুনি কত হবে চার তাহলে এন টু দি পাওয়ার ফোর তো এটাই ছিল আমাদের অ্যান্সার আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে ধন্যবাদ